কার্গোট্রাকে লুকিয়ে ভ্রমণের সময় দুর্ঘটনা, 10 অভিবাসী নিহত। উত্তর আমেরিকার দেশ মেক্সিকো সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন, নিহতদের সবাই অভিবাসী। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও 17 জন। হতাহতরা সবাই কার্গোট্রাকে লুকিয়ে ভ্রমণ করেছিলেন। সোমবার 2 অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিরপাস প্রদেশের মহাসড়কের গাড়ি উল্টে কার্গোট্রাকে লুকিয়ে থাকা অন্তত 10 কিউবান অভিবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে গুয়াতেমালা সীমান্তের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিবিসি বলেছে দুর্ঘটনায় অন্তত 17 জন আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে। এছাড়া নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছেন। অবশ্য একটি প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের সবাই নারী। ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে দুর্ঘটনা কবলিত ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল এবং দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাক দ্রুত গতিতে চালানোর কারণে এক পর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। সংবাদমাধ্যম বলেছে রবিবার এই দুর্ঘটনাটি প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর মোটরওয়ের একটি অংশ হয়েছে। এই রাস্তাটি মূলত অভিবাসীরা প্রায়ই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর প্রচেষ্টায় ব্যবহার করে থাকে। মূলত অভিবাসীদের সাথে সম্পর্কিত সড়ক দুর্ঘটনায় মেক্সিকোতে অস্বাভাবিক কোনো ঘটনা নয়। উত্তর আমেরিকার এই দেশটিতে অনেক লোক অনুমোদিত এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনে দেশটিতে অতিক্রম করে মার্কিন সীমান্ত পৌঁছানোর চেষ্টা করে। কিছুদিন আগে একই প্রদেশে অভিবাসীদের বহনকারী আরেকটি ট্রাক উল্টে 2 অভিবাসী নিহত হয়। সংবাদমাধ্যম বলেছে অভিবাসীরা প্রায় মেক্সিকো হতে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাওয়ার জন্য ট্রাক এবং বাস ব্যবহার করে। এই ভ্রমণে তারা প্রায়ই অনিরাপদ, অবৈধ বা গোপনে কোনো পরিবহনের মধ্যে লুকিয়ে থাকে, ফলে দুর্ঘটনা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। এর আগে 2021 সালে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দক্ষিণাঞ্চলীয় শহর টাকটোলা গোতারেজের কাছে হাইওয়েতে উল্টে গেলে 56 জন নিহত হয়েছিলেন। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।